তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি সম্পর্ক বদলে গেল একটি পলকে বর্তমান সময়ে সকল সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হলো ইউটিউব ইউটিউবে ভাইরাল হতে দেখি অনেক কিছু তার মাঝে অন্যতম হলো গান ইউটিউবে অনেক গায়কের গান ভাইরাল হয় রাতারাতি তাই আজকে আমি আপনাদের এমন সকল গায়কদের দেখাবো যাদের গাওয়া গান মাতিয়ে রেখেছিল ইউটিউব দর্শকদের তাহলে চলুন শুরু করা যাক তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বর্তমানে ইউটিউবে জনপ্রিয় একটি গান এটি কোটি কোটি দর্শকদের মাঝে ছেয়ে গেছে এই গানটি এই গানটির অসাধারণ লিরিক্স আর মেকিং মুগ্ধ করেছে দর্শকদের বর্তমানে ইউটিউবে টপ ট্রেন্ডিংয়ে রয়েছে এই গানটি আরফান মির্ধা শিবলুর কণ্ঠে এই গানটি অর্জন করেছে কোটি মানুষের ভালোবাসা এরপর রয়েছে তানভীর ইভান তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি তানভীর ইভানের এই গানটি আপনি একবার হলেও শুনেছেন এক সময় ইউটিউব থেকে শুরু করে সকল স্থানে ছড়িয়েছিল এই গানটি সঙ্গীত প্রেমীদের কাছে এখন পর্যন্ত এটি একটি পছন্দের গান সকল শ্রেণীর দর্শকদের মুগ্ধ করেছে তানভীর ইভানের এই গানটি এরপর রয়েছে ফকির সাহেব ফকির সাহেবের এই গানটি আমরা সকলেই শুনেছি পুরনো এই গানটিকে নতুন করে প্রাণ দিয়েছে ফকির সাহেব ইউটিউবে এক সময় জনপ্রিয়তার শীর্ষে ছিল এই গানটি এরপর রয়েছে জুবিন নাটিয়াল এই মানুষটিকে তো আমরা সকলেই কম বেশি চিনে থাকি এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এই গানটি শোনেনি তার অসাধারণ কণ্ঠের মনোমুগ্ধকর গান দিয়ে জয় করেছে কোটি মানুষের ভালোবাসা জুবিন বর্তমান সময়ে ভারতের অন্যতম জনপ্রিয় একজন সিঙ্গার এরপর রয়েছে সুকুমার বাউল সুকুমারের এই ভাইরাল গানটি আমরা সকলেই কম বেশি শুনেছি বাংলাদেশে যে সকল জনপ্রিয় গান রয়েছে তার মাঝে অন্যতম জনপ্রিয় ভাইরাল গান এটি একটি সময় বাউল সুকুমারের এই গানটি ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়া তাপিয়ে বেরিয়েছে এরপর রয়েছে ইউহানি ইউটিউব কাঁপানো সিঙ্গারদের নিয়ে কথা হচ্ছে আর ইউহানির নাম থাকবে না তা তো আর হয় না ইউহানির এই গানটি শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় মুশকিল ইউহানির গাওয়া এই গানটি রাতারাতি ভাইরাল হয় সারা পৃথিবীতে ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলতে থাকে গানটি মানুষ এই গানের লিরিক্স না বুঝেও গুনগুন করে গাইতে থাকে গানটি শ্রীলঙ্কার গায়িকার এই গানটি রাতারাতি ছড়িয়ে যায় সকল দেশে বিশেষ করে ভারত নেপাল এবং বাংলাদেশে ইউহানির অসাধারণ গান আর কিউট স্মাইল দিয়ে স্থান করে নেয় কোটি দর্শকের হৃদয় এরপর রয়েছে ভুবন বাদ্যকর ভাইরাল এই গানটি তো আমরা সকলেই শুনেছি রাতারাতি ভাইরাল হয় এই গানটি একটি সময় ভুবন বাদ্যকরের এই গানটি ইউটিউব কাঁপিয়েছে বাঙালি দর্শকদের পছন্দের শীর্ষে ছিল এই গানটি এরপর রয়েছে আতিফ আহমেদ নিলয় আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় সিঙ্গার আতিফ আহমেদ নিলয় যার অসাধারণ গানে মুগ্ধ ছিল কোটি দর্শক নিলয়ের প্রতিটি গানই ছিল দর্শকপ্রিয় নিলয়ের প্রতিটি গানই ছিল সুপারহিট প্রতিটি গানই ইউটিউবে পেয়েছিল মিলিয়ন ভিউ কিন্তু নিলয়ের এই গানটি ইউটিউব কাঁপিয়ে রেখেছিল এক সময় ইউটিউবে ট্রেন্ড ছিল এই গানটি এরপর রয়েছে ধাবানি ভারতের জনপ্রিয় এই গানটি তো আমরা সকলেই শুনেছি ভারতে যে সকল গান জনপ্রিয় তার মাঝে অন্যতম একটি গান এটি ধাবানি বর্তমানে ভারতের জনপ্রিয় একজন সিঙ্গার
যার কোটি দর্শক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা দেশে। ধাবানি অনেক জনপ্রিয় গান উপহার দিলেও সারা দেশে ভাইরাল হয় তার এই ভাস্তি গানটি দিয়ে। এই গানটির কারণেই জনপ্রিয়তা পায় সারা দেশে। আরমান আলিফ, তোমার নেশায় পড়া আমি হইলাম দিওয়ানা। আরমান আলিফকে কম বেশি সকলেই চিনে থাকে, যার কোটি দর্শক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা দেশে। আরমান আলিফের গান মানেই ভাইরাল। আরমান আলিফের প্রতিটি গানই দর্শকদের কাছে সুপার ফেভারিট। তবে আরমান আলিফের অপরাধী গানটি এক সময় ইউটিউবে ঝড় তুলে। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম। বাংলাদেশের জনপ্রিয় গানগুলোর মাঝে রয়েছে আরমান আলিফের গানগুলো।